হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকের ব্লগটা কী নিয়ে তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। অনেক 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 দিন হয়ে গেল কোনো রেসিপি শেয়ার করা হয় না। আসলে কথাটা হচ্ছে আমি এখন রান্নাই করতে পারি না, মানে এত ব্যস্ত থাকি সারাদিন যে আমি রান্না করার সময় পাই না, মামি রান্না করে। তো আজকে আমি করব রান্নাটা। এখন বাজে হচ্ছে রাত 9টা, বুঝলে? এখন রান্নাটা করবো, তার কারণ হচ্ছে আমি সারাদিনের সময় পাইনি, কোচিং নিয়ে এত ব্যস্ত ছিলাম, এইমাত্র পড়ি আসলাম। কিন্তু এখন আমি রান্নাটা করবো, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। ঠিক আছে, চিংড়ি আমার ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট। কমেন্ট করে জানাও তো কার কার চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। তবে চিংড়ি ভালো লাগে বলে যে ইলিশ খাই না তা কিন্তু নয়, ইলিশও ভীষণ প্রিয়। আর যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে অনেক ব্লগ পড়ে আছে জানো, ইভেন আমি তোমাদের এখন পর্যন্ত আমি আমার বাড়ির দুর্গাপুজোটা দেখে উঠতে পারলাম না। মানে সব ব্লগগুলো বলেছিলাম সব দেখাবো তোমাদের, সেই ব্লগগুলোও পড়ে রয়েছে, মানে সেগুলোকে যে এডিট করতে হবে। জগদ্ধাত্রী পুজোর দশমীর ব্লগটা এখনও এডিট হয়নি, কিন্তু বন্ধুরা মানে কিছু করার নেই, আমি চেষ্টা করেও পাচ্ছি না, আমি এত এখন ব্যস্ত হয়ে পড়েছি। কালকেই যেমন দেখো না, আমার জন্য একটা খুব ভালো দিন যে আমার কোচিংটা একটু শিফট করছে, মানে যেখানে ছিল সেখান থেকে একটু বেটার জায়গায়, একটু বড় জায়গায় যাচ্ছি। তো কোচিংটা শিফট করছে, এবং তোমাদের সাথে একটা গুড নিউজ একটু শেয়ার করি যে আশা রাখছি যে আমরা একটা বর্ধমানের একটা ব্রাঞ্চ খুলতে চলেছি। এখনও মানে সেরকম ফাইনালাইজ কিছু হয়নি, জাস্ট একদম প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে, কিন্তু তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, তাই বললাম তোমরা প্লিজ আমাকে একটু ব্লেসিং প্রেয়ার এগুলো একটু প্লিজ করো, যাতে সেটা আমার হয়। আর হলে তো আমি জানাবো, আর হবে, আমার মাথায় যখন একবার চেপেছে আমি এটা করেই ছাড়বো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, চলো রান্নাটা দেখাই। এখন কর্তামশাইকে পাঠিয়েছি চারমগজ আনতে, চারমগজ নিয়ে রাত 9টার সময় গেছে, খুব ভালো মানুষ গো, সত্যি কথা বলছি, মানে নেই বললাম, বলো ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। যাই হোক, চলো রান্নাটা আগে দেখাই কীভাবে কী করছি। আমি জানি প্রত্যেকেই তোমরা করতে জানো কীভাবে করতে হয়, সবার নিজের নিজের রেসিপি আছে। আমার যে রেসিপিটা আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু আমার সাথে কমেন্টে তোমাদের রেসিপিটা শেয়ার করতে পারো, সেটা আমি একদিন রান্না করে দেখতে চাই যে সেটাও কেমন হয়। ঠিক আছে চলো। আচ্ছা, এই প্রিপারেশন করতে কী কী লাগছে সেটা একবার বলি। এখানে পেঁয়াজ কাটা আছে, দুটো পেঁয়াজ কেটেছি আমি, আর এখানে একটু নারকেল কোড়ানো আছে, আর এটা আছে টমেটো, একটা ছোটো টমেটো, এটা হচ্ছে গোটা গরম মশলা, আর এটা আছে নারকেলের দুধ, না সরি, এটা হচ্ছে আমুল দুধ, আমুল দুধ মানে গুঁড়ো দুধ, একটু ঘন ঘন করে গুলে নিয়েছি, আর এটা হচ্ছে নারকেলের দুধ, নারকেল গুঁড়িয়ে ওটা মিক্সিতে বেটে দুধটা বার করে নিয়েছি আর কি। আর এখানে আছে পোস্ত, কাজু এবং চারমগজ বাটা। ঠিক আছে, আর দেখো নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, যা যা লাগবে যখন আমি দেবো বলে দেবো, সেগুলো তো একটু লাগবে পরিমাণ, একটু গুঁড়ো গরম মশলাও লাগবে। আর মাছের কি অবস্থা হয়েছে একটু দেখাই তোমাদের, তারা এই দেখো আমার পতিদেব চিংড়ি মাছ নিজে চিংড়ি মাছ খায় না, বুঝলি তো, তো আমরা যখনই চিংড়ি মাছ খাবো তখনই বলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে খেতে হবে, ওই পিঠের কাছে সে যে কালো মতো জিনিসটা থাকে ওটা সত্যি খাওয়া উচিত নয়। তো আমি তো কোচিংয়ে ছিলাম, ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করেছে, এমন পরিষ্কার করেছে যে গলদা চিংড়ির গ নেই, বুঝলে, সব ফেলে দিয়েছে। যাই হোক, যা আছে তাই রান্না করব। এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে না মেখে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করবো, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আগে সর্ষের তেল দিয়ে আগে মাছটা ভেজে নেব। আচ্ছা, তেল আমার এখানে সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো যে গুটিয়ে গেছে, তোমরা সবাই জানো যে এর মধ্যে যদি ওই যে কাবাব স্টিক যেগুলো হয় না সেগুলো যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম হবে না, সুন্দর লম্বা লম্বা থাকবে। আর আমার ক্ষেত্রে আর কাবাব স্টিক, চিংড়ি মাছগুলোকে যা করেছে আর কাবাব স্টিক ঢুকানোর দরকার পড়লো না, যাই হোক মোটামুটি মাছটা এরকম দাঁড়ালো। আচ্ছা,
তেল যা আছে এই তেলে আমি রান্না করছি। একটা জিনিস তোমাদের দেখাইনি তখন, যে আমি একটু শুকনো লঙ্কা দিলাম, একটু দুটো শুকনো লঙ্কা দিলাম। আর দেব সেই যে গোটা গরম মশলা যেগুলো আছে সেগুলো সব আমি ফোড়নে দিয়ে দিলাম। এই যে আমার যে ফোড়নগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে না আমি টমেটো দেবো। এর মধ্যে না রসুন আদা সব কিছু দেওয়া যায়। আমি রসুন দিলাম না, আমি রান্নাবান্নাতে পেঁয়াজ রসুন কমই ইউজ করার চেষ্টা করি। তোমরা চাইলে এর মধ্যে রসুন দিতে পারো, আর আদা আমি দিলাম না, আদা না ছিল যথেষ্ট ভালোই টেস্ট হবে। কারণ এটার মধ্যে ফ্লেভারটা বেশি থাকে হচ্ছে নারকেলের দুধ মালাই, এই সমস্ত ফ্লেভারটা ভালো থাকে। হলুদ আমি বেশি দেবো না, অল্প দেবো, এটা বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগবে না ব্যাপারটা। আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো, এতে খুব অল্প বেশি না কিন্তু। এবার এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটু ওই যে নারকেল কুচানো যেটা ছিল একটু অ্যাড করলাম। এর মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু এটা কম আছে এখন। হ্যাঁ, এবার এটার মধ্যে ওই কাজু, চারমগজ, তারপর পোস্ত যে বাটাটা ছিল সেটা অ্যাড করছি পরিমাণ মতো। দেখো মশলা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু নারকেলের দুধ দেবো, দিয়ে এটাকে আবার কষাবো। এবার আমি এর মধ্যে একটু আবার একটু জল দিচ্ছি, জল দিয়ে দিয়ে কষাচ্ছি। দেখো মশলাটা কিন্তু সুন্দর একদম ভাজা ভাজা, মানে একদম কষে গেছে। এইটাতে পোস্ত রাখবো, খুব একটা টাইম লাগে না। এবার আমি চিংড়ি মাছগুলো আমাকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভাবে নাড়াবো প্রথমে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই, যে নারকেলের দুধ যেটা আছে সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দরকার হলে এর মধ্যে একটু জলও দেওয়া যেতে পারে, দিয়ে সিম করে আমি এটা ঢেকে দেবো। তাহলে কি হবে, চিংড়ি মাছের মধ্যে মশলাটা পুরো ঢুকবে, তাহলে চিংড়ি মাছ কিন্তু জুসি লাগবে, না হলে কিন্তু ওই দিয়েই নামিলে কিন্তু সেটা কিন্তু ভালো লাগবে না, মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে। একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবার আমি এটা ঢেকে রেখে দেবো। এটা কিন্তু সিম করা আছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকা এখন পর্যন্ত খুলিনি, এই খুলছি, এই যে দেখো কি সুন্দর ফুটছে। গ্যাস কিন্তু সিমেই ছিল, হ্যাঁ সুন্দর, এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। নুন মিষ্টি এখনো জানি না, মিষ্টি আমি যদিও বা এখনো এক ফোঁটাও দিইনি, এক ফোঁটা পরে দেবো। যদিও এটা সব কিছু ওই নারকেল টারকেল সব পরে তো মিষ্টি মিষ্টিই পরে, মিষ্টি না দিলেও কিন্তু চলে, পরে একটু গুঁড়ো দুধ দেবো। তো এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো,
এটার মধ্যে আমি যেহেতু ঝাল একটু কম দিয়েছি তাই কটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিনিনি কিন্তু। এবার এই যে আমুল দুধটা যেটা একটু ঘন করে আমি গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিচ্ছি। এটাতে একটা খুব সুন্দর একটা টেস্ট হয় জানো তো। অনেকে অনেকে না আমিও করি ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু ফ্রেশ ক্রিম যদি হাতের কাছে না থাকে আমুল দুধ দিয়েও এরকমভাবে করতেই পারো। এবার একটু ফুটলে এর মধ্যে আমি দেবো হচ্ছে গরম মশলা এবং ঘি, দিলে দিতে পারো কিন্তু আমি দিই না সবসময়, দেখি আজকে দিই না। এবার বন্ধুদের মধ্যে আমি একটু হালকা করে শাহি গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা দিয়েছি তো তাই বেশি দেবো না, অল্প দেবো। আর দেখো বেশি না কিন্তু, এই যে এক ফোঁটা একটু ঘি দিলাম, এটাতে না একটা রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসবে। দেখো চিংড়ি মাছের মালাইকারিতে না আরো অনেক কিছু অ্যাড করা যায় জানো তো, ওই যে বললাম যার যেরকম রেসিপি হয়। আমি একটা বানাই এইরকম, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু নয়, শুধু নারকেল পোস্ত চারমগজ বাটা এই সমস্ত দিয়ে কাজু বাটা দিয়ে, ওটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তারপর ভাপা যেরকম ভাবে হয়, আসলে চিংড়ি মাছ জিনিসটাই এত টেস্টি। তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। এবার তোমরা যে যার মতো মিষ্টিটা চেক করে নেবে আমার ঠিকই আছে। এবার একটু ঢেকে রাখবো, তারপর সার্ভ করে দেবো। এই যে বন্ধুরা তোমাদের সামনে আমি এখন ঢাকাটা তুলছি, দেখো কি সুন্দর একটা, পুরো জমে গেছে মনে হচ্ছে না, থকথকে হয়ে গেছে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার চিংড়ি মাছের মালাইকারি, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই একবার করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু আমার খুব ভালো লাগবে, সত্যি খুব টেস্ট হয়েছে সত্যি বলছি। আমরা এখন খাইনি, এত রাতে তো চিংড়ি মাছ খাবো না আমি, যেহেতু কালকে একদমই সময় পাবো না তাই আমি আজকে রান্না করে রাখলাম। তবে আমি একটু টেস্ট করে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। আর ও চিংড়ি মাছ খায় না কিন্তু একটু গ্রেভি টেস্ট করেছে, ও বলেছে না খুব সুন্দর খেতে হয়েছে, মানে একটা রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার এসেছে। তো যাই হোক, আজকে শুধু এই রেসিপিটা শেয়ার করার জন্যই আমি ব্লগটা করলাম। আর এখন বাজে হচ্ছে 12টা, বুঝলি। আমি অ্যাকচুয়ালি রান্নাটা করার পর খাওয়া দাওয়া করলাম, করে এখন শুয়ে পড়বো, আর পারছি না, কালকে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে, কালকে প্রচুর কাজ। ওদিকে কোচিংয়ে ক্লাস চলবে, আবার এদিকে নতুন কোচিংয়ে ট্রান্সফার করতে হবে সব জিনিসপত্র, তো কালকে বিশাল কর্মযজ্ঞ আছে। এবার আর রান্নাবান্নার ব্যাপারটা আগে বলে রাখি, যে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে আমি আগে তো প্রচুর রান্না শেয়ার করতাম, কারণ তখন আমি বাড়িতে থাকতাম, আমি অনেকটা সময় পেতাম, মানে কোচিং তখনও ছিল কিন্তু তখন তো চাকরি করতাম না, এতটা টাইম নষ্ট হতো না, মানে নষ্ট হতো না মানে তখন বাইরের আর কি টাইমটা নষ্ট হতো না, বাড়িতে থাকতাম তো তখন আমি রান্নাবান্না অনেকটা বেশি করতাম। কিন্তু এখন এই অফিস কোচিং সব কিছু নিয়ে আমি আর সময় করে উঠতে পারি না, সে কারণে রান্না শেয়ার করা হয় না। তো যেটা বলা সেটা হচ্ছে যে আমার তো এটা কুকিং চ্যানেল নয়, কুকিং চ্যানেলগুলোতে কী হয় যে খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু সবাই করে, দেখতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আমার তো তা নয়, আমার ঝটপট 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 করে যা পারি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ কিছু মনে করো না, যেরকম যা দেখাই একটু দেখে নিও,
ঠিক আছে। তবে রেসিপিটা কিন্তু খুব সুন্দর, এটা আমি কিন্তু বলতে পারি, এইভাবে করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে, ঠিক আছে। তো অনেক ব্লগ আছে, ধীরে ধীরে এডিট করব আর তোমাদের কাছে সাথে শেয়ার করব, তোমরা দেখো দেখো আমাকে জানিও। আর তোমরা ব্লগ দেখো কিন্তু না লাইক করো না প্লিজ, যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করো, ভালো লাগলে, খারাপ লাগলে আমি লাইক করতে বলছি না। আর কি ধরনের ব্লগ দেখতে চাও বা কিছু আমাকে জানিও কেমন, আর কমেন্ট করো, হ্যাঁ যেটা ভালো লাগছে খারাপ লাগছে সেগুলো জানিও কেমন। তো আজকে এই পর্যন্তই, আসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা।